বিরতির পর আবারও আমন্ত্রণ, আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কারি শিল্পকে ব্যাপকভাবে আরও সমৃদ্ধ করতে ব্রিটেনের বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে যাচ্ছেন হাজার হাজার শেফ, যাদের কর্মদক্ষতায় ব্রিটেনের কারি ইন্ডাস্ট্রি আর জনপ্রিয়তার শীর্ষে। সেই শেফদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা কয়েকজনকে নির্বাচিত করে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে শুরু হচ্ছে মাস্টার শেফ প্রমোশন অ্যাওয়ার্ড 2014। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সোমবার বার্মিংহামের সিটি কাউন্সিল হলে মিডল্যান্ডস তথা ব্রিটেনের বিভিন্ন ক্যাটারেস ব্যবসায়ী, বার্মিংহাম সিটি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ অনুষ্ঠিত মাস্টার শেফ প্রমোশন 2014 এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আগামী নভেম্বরে বার্মিংহামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার শেফ প্রমোশন অ্যাওয়ার্ড 2014 প্রদান করা হবে। অনুষ্ঠানের চিফ এক্সিকিউটিভ সেলিব্রিটি শেফ রৈচালি বলেন, মাস্টার শেফ প্রমোট উইল প্রমোট অল দ্য শেফস ইন দ্য ইউকে, আর আমরা একটা ইভেন্ট করলাম বিগ গালা ডিনার, গ্লিটসি ডিনার ইন নভেম্বর 2014। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর নেওয়াজ আলী, ডক্টর এম জি মৌলামিয়া সিআইপি, রেডিও এক্সেলের চেয়ারম্যান অরুণ বেজাজ, ডক্টর মাসুক আলী, ব্যবসায়ী রইস আলী, আব্দুল শহীদ প্রমুখ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাউথ ওয়েস্ট রিজনের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবসের আলোচনা সভা। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, মঙ্গলবার ব্রিস্টলে বাংলাদেশ হাউসে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জিএসসি সাউথ ওয়েস্ট রিজনের সভাপতি শেখ শাহজাহান আহমেদ তরফদার। সাধারণ সম্পাদক সৈয়দ আবু সাইদের পরিচালনায় সভায় কোরআন তেলাওয়াত করেন সৈয়দ মহিতুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার আব্দুল মুকিদ চুনু। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মাহমুদুর খান, সমরুল হক, মুর্শেদ আহমেদ মতসির, মতিউর রহমান, মতসিন আলী আরও অনেকে। সভায় বক্তারা বলেন, মুক্তিপাগল বাঙালির রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ লড়াই সংগ্রাম আর নমাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ নানা সংকটের মধ্যেও এগিয়ে চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। বক্তারা বহির্বিশ্বে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরাসহ নব প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে চলতি বছরের শেষ থেকে হবিগঞ্জ ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হবে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে হবিগঞ্জ ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের এক সভায় এ কথা জানানো হয়। হবিগঞ্জ ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আহ্বায়ক আব্দুল মতিন খান ও বিইর সভাপতিত্বে ও বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবির পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় হাসপাতালের কোষাধ্যক্ষ জালাল আহমেদ এফসিএ ছাড়াও বক্তব্য রাখেন আলহাজ কামরুল হাসান চুনু, শাহ আবিদ আলী, তফাজিল হোসেন চৌধুরী, খন্দকার সুফি মিয়া, অ্যাডভোকেট মীর মোহাম্মদ গুলাম মোস্তফা, মজিদুল হক চৌধুরী মিন্টু, অধ্যাপক হান্নান, জিএম চৌধুরী, এমবিই শামসুদ্দিন আহমেদ এমবি প্রমুখ। ৪৩তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলফেয়ার স্কটল্যান্ড আয়োজন করে আলোচনা সভার। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, বুধবার এডিনবরার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় স্কটল্যান্ডের বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলফেয়ারের চেয়ার আলহাজ মোহাম্মদ নুনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতেই মহান বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাম আনিস চৌধুরী, মোহাম্মদ শাহনুর চৌধুরী, মোহাম্মদ বাদশা মিয়া, আলহাজ জালাল আহমেদ, মোহাম্মদ জসিমউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলফেয়ারের কার্যক্রম এগিয়ে নিতে আগত সকলের প্রতি আহ্বান জানান। ৪৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রেশিয়া বিএনপির শনিবার আয়োজন করে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ব্রেশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ।
এশিয়া বিএমপি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 5 এপ্রিল শনিবার বিকেল 5টায় স্থানীয় এক রেস্টুরেন্টে এশিয়া বিএমপি সভাপতি খান হালিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ কে সাইফুদ্দিন শামীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএমপির ধর্ম বিষয়ক সম্পাদক ও পিস মেরিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হীরা। আরো বক্তব্য রাখেন মিলান বিএমপির মহিলা সম্পাদিকা ফেরদৌসী আক্তার পলি, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলিম, আবুল কালাম মাতব্বর, গাজী রফিক, বিএমপি নেতা জহিরুল হক, আলী রেজা খান, ফয়েজ খান লিঙ্কন, হাসান আল মেহেদি, রিপন মুন্সি, আলমগীর শিকদার, মোহাম্মদ বাবুল, নাসিম, মোস্তফা মহসিন হিরু, বিল্লাল হোসেন, সুবান মিয়া, মনির হাকিদার, রেজাল করিম, সাংগঠনিক সম্পাদক মহসিন বিপ্লব ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন সহ আরো অনেক নেতাকর্মী। বক্তারা বলেন, জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখন নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটাই সঠিক ইতিহাস। শহীদ জিয়া হলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতির প্রবর্তক। এছাড়া জিয়া রহমান বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মান্নান হীরা সহ বেশিয়া বিএনপির নেতৃবৃন্দ শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। ইতালি বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। ওল্ডহাম থেকে প্রকাশিত পাক্ষিক প্রবাস বাংলার উদ্যোগে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2014 অনুষ্ঠিত হল গত সোমবার স্থানীয় মিলেনিয়াম সেন্টারে। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 60টির মতো প্রতিযোগী দল অংশগ্রহণ করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এই ক্যাটাগরিতে আলী আসগর রাসু জুটিকে পরাজিত করে শিরোপা জিতে নেন ম্যানচেস্টার ডেইব এবং কেরি জুটি। অন্যদিকে ক্যাটাগরি বিতে নাদিম অ্যালেক্স জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লন্ডনের সিব্বির জাকির জুটি। প্রবাস বাংলা আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে ওল্ডহাম মিলেনিয়াম সেন্টার ঢোল নামে ব্যাডমিন্টন প্রেমী দর্শকদের। দিনভর খেলা শেষে প্রবাস বাংলার বার্তা সম্পাদক আমিন বাবর চৌধুরীর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন প্রতিযোগিতার স্পন্সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যক্তি সহ প্রবাস বাংলার প্রধান সম্পাদক ফারুক জোশী, নির্বাহী সম্পাদক দিলওয়ার হোসেন শিবলি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, দাবি তারেক রহমানের। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে সংবর্ধনা। বাংলাদেশ থেকে ব্রিটেনে নীতিমালা মেনে পান আমদানির আহ্বান আমদানিকারকদের। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।